70% प्राइवेटाइज कर दिए 10 करोड़ बेकार तैयार होगा। और आपको जो हम लोग जो कहते हैं कि हमारे एखने 2 कोटी चाकरी तैयारी कर सारा भारतवर्षे मोदी सरकार 2 कोटी को चाकरी देवे बोले 6 बछरे 12 कोटी बेकार तैयारी कर रेल लगार बंध जाएगा कल जाएगा प्राइवेटाइजे BSNL जाएगा ECL जाएगा BCL जाएगा सेल जाएगा आप लोगों को भी नौकरी नहीं रहेगा। ऐसा परिस्थिति आसानसोल में होने वाला है। अगर ये परिस्थिति है तो एक साथ में एक कट्टा होकर काम करना जरूरी है। हिंदी भाषी आप लोग जो है ये मत समझो कि हिंदी भाषी मतलब बीजेपी होता है, हिंदी भाषी का मतलब बीजेपी नहीं होता है। तब तो दिल्ली में भी बीजेपी आ जाता था। ये ठीक नहीं है बात। बांगाली अबांगाली सबा मिले एकसाथे जोट बाधुन। मन रखें हिंदू मुस्लिम सिख ईसाई एकसाथे जोट बाधुन। बिना पैसा रेशन पाचन, बिना पैसा में रेशन मिलता है, स्वास्थ्य साथी कार्ड मिला है तो हेल्थ बिना पैसा में हो जाएगा 5 लाख करके रुपया का। आपको पैसा नहीं चाहिए, पैसा हम लोग देंगे, आप ट्रीटमेंट करेंगे, आपने ट्रीटमेंट कर दें हमारा पैसा देव मा बने दिन नामे 5 लक्ष टाका करे स्वास्थ्य साथी कार्ड तैयारी करे दवा होच्छे। আর কি চান? আগে তো লোকে একটা বেড ভাড়া দিতে পারতো না, একটা ওষুধের দাম দিতে পারতো না। আজকে দেখুন চিন্তা করে বিনা পয়সায় প্রতি বছর 5 লক্ষ টাকা চিকিৎসা আপনি পরিবারের জন্য করতে পারবেন। আপনার 1 পয়সা খরচ হবে না, খরচটা আমরা দেব। বিনা পয়সায় রেশন, আপনার 1 পয়সা লাগবে না। রেশনে বিনা পয়সায় খাদ্য পাবেন আর খাদ্যটা আগামী দিন আপনার বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হবে। তাহলে কি হবে? তৃণমূল কংগ্রেসকে ভোটটা তো দিতে হবে। তৃণমূল কংগ্রেস নেই জিততে সে খানা ভি নেই মিলেগা, নকরি ভি নেই মিলেগা, হেলথ ভি নেই মিলেগা, শিক্ষা ভি নেই মিলেগা, কুছ নেই মিলেগা। আগর তৃণমূল কংগ্রেস হয় তো হর সব হয়, সব কুছ হয়। তৃণমূল কংগ্রেস নেই হয় তো কুছ নেই হয়। বিনা পয়সায় খাদ্য চান, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। বিনা পয়সায় স্বাস্থ্য চান, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। বিনা পয়সায় শিক্ষা চান, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আগামী দিন মনে রাখবেন স্টুডেন্ট যারা আছেন তারা হাত তুলুন তো, মা বোনেরা যাদের ঘরে ছেলে মেয়েরা পড়াশোনা করে হাত তুলুন তো। মনে রাখবেন আনে ওয়ালা দিন হাম জেসা শিক্ষা সি দেতে হ্যায়, হাম ঐক্যসি সংখ্যালঘু কে লিয়ে দেতে হ্যায়, হাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেতে হ্যায়। ऐसा हम आने वाला दिन जैसे हमारा स्टूडेंट लोग बाहर में जाके लिखा पढ़ा करे और पिताजी माताजी का ऊपर प्रेशर ना पड़े, এই জন্য আমরা 10 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেব স্টুডেন্টদের। বাবা মাকে কোনো প্রেসার করতে হবে না। আর মা বোনেরা যারা আছেন তাদের জন্য আমরা 1000 টাকা থেকে 500 টাকা মাসে মাসে হাত খরচা দেব সামাজিক সুরক্ষা। অর্থাৎ কোন মা বোনেরা 6000 টাকা পাবেন, শিডিউল কাস্টায় 12000 টাকা পাবেন। 6000 টাকা যারা পাবেন পূজোর বাজার হয়ে যাবে, ঈদের বাজার হয়ে যাবে, ছট পূজোর বাজার হয়ে যাবে। কিতনা কাম পে আপকো লাগেগা, আর কোই জায়গা মে এই চিজ নেই হ্যায়। যারা কৃষক আছেন কিষাণ ভাই ও বাইনো মনে রাখবেন কৃষক বন্ধু আমরা করেছি বিনা পয়সায় শস্য বীমা। জমির খাজনা লাগে না, জমির নিউট্রিশন ফি লাগে না, মারা গেলে কেউ 2 লক্ষ টাকা আমরা দিই। এবার কৃষকরা এখন পায় 6000 টাকা প্রতি একরে, আর প্রান্তিক চাষিরা পায় 3000 টাকা। আগামী দিন আমরা জিতলে কৃষকদের দেবো 10000 টাকা 1 একর জমি প্রতি, আর প্রতি প্রান্তিক চাষিকে দেবো, ক্ষুদ্র চাষিকে দেবো 5000 টাকা। তাহলে বুঝতে পারছেন এক একটা পরিবার কত পাবে। একটা পরিবারে যদি কিষাণ থাকে সেও টাকা পাবে, তার বউ যদি তপশিলি হয় 60 বছর বয়সে সে একটা পেনশন পাবে, তার আদিবাসী হলে সেও পেনশন পাবে, মা বোনেরা যারা আছেন তারাও একটা করে হাত খরচা পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন। এই সমস্ত জায়গায়
হিন্দু মুসলিম নয়, হিন্দু মুসলিম শিখ ঈসাই সবাই পাবেন, এখানে কোনো ভাগাভাগি নেই, সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায়ের মানুষ পাবেন। মনে রাখবেন বাংলায় আমরা জাতপাত করি না, আমরা ধর্মকর্ম সবার জন্য আছি। আমি দুর্গা পূজাও করি, কালী পূজাও করি, রমজান মাসও করি, বড়দিনও করি, আমি সৎশ্রীকাল বলতে গুরুদুয়ারাও যাই, আমার সাথে সবার খুব ভালো রিলেশন, আমি কখনো ওইভাবে করি না। আমরা মনে করি মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ, মানবিকতায় মানুষের সবচেয়ে বড় কাজ। আরে বলা দিন আগে নকরি বাঁচানা হ্যায় তো তৃণমূল কংগ্রেস কো ভোট দেনা হ্যায়, আরে বলা দিন সিএল কো বাঁচানা হ্যায় তো তৃণমূল কো ভোট দেনা হ্যায়, বিসিএল কো বাঁচানা হ্যায় তো তৃণমূল কে ভোট দেনা হ্যায়, আগর মেয়র কো বাঁচানা হ্যায় তো তৃণমূল কে ভোট দেনা হ্যায়, আগর কোল ইন্ডিয়া কো বাঁচানা হ্যায় তো তৃণমূল কে ভোট দেনা হ্যায়, আগর সেল কো বাঁচানা হ্যায় তো তৃণমূল কে ভোট দেনা হ্যায়। क्यों तृणमूल कांग्रेस आपको साइड लेके लड़ेंगे? हम लड़ेंगे, हम जीतेंगे, और जो हमसे टकराएगा और चुर चुर हो जाएगा, ये आप लोगों को याद रहना चाहिए। आप लोग आसानसोल में है, शांति में है, कोई झगड़ा नहीं है, बराबर सब हम एक साथ में काम करते हैं। वो दिन प्राइम मिनिस्टर आके बहुत उल्टा सीधा कह के गया है और गंगा का बात भी किया है ओ प्रोवोकेशन करने के लिए। एक प्राइम मिनिस्टर को शोभा नहीं देता और होम मिनिस्टर को भी शोभा नहीं देता। पहले टाइम एक दंगा हुआ था, लेकिन इमाम का बेटा मर गया था, इमाम ने क्या बोला कि हमारा बेटा गया गया, लेकिन और कोई दंगा नहीं होना चाहिए, और कोई बेटा को नहीं जाना चाहिए। ये बात कहा था कि नहीं कहा था? आसानसोल वासी का पता है। और आज शर्म लगता है प्राइम मिनिस्टर को बात सुन के, जो सब खबर नहीं आता है, वैक्सीन नहीं दिया इसी के लिए कोविड मर गया। आप देखो कोविड 6 महीने में नहीं था, ऑक्सीजन का प्लान उसका हाथ में है, चीफ मिनिस्टर के साथ इतना मीटिंग किया पहले, लेकिन कभी नहीं बोला कि ऑक्सीजन को ऑक्सीजन सरचार्ज करने के लिए मास्टर प्लान बनाना चाहिए। अभी देखो वैक्सीन क्या हुआ, सेंट्रल गवर्नमेंट खरीदता तो बोलता 150 रुपया, स्टेट गवर्नमेंट खरीदेगा तो 400 रुपया, और प्राइवेट खरीदेगा तो 600 रुपया। क्यों ऐसा क्यों होगा? हम आज प्राइम मिनिस्टर को लेटर लिख रहा है कि क्या है, आप कहते हैं वन पार्टी वन नेशन वन लीडर, और देश में वन वैक्सीन और मेनी प्राइस, क्यों होगा? एक वैक्सीन का इतना दाम क्यों होगा जब गरीब लोगों के मर जाएगा, भगवान खा लेना पड़ेगा, कानून हिफाजत करेगा, और मजदूर बेचारा लोड़ो कर तकदीर का शहीद होगा। यही हो गया नरेंद्र मोदी का जमाना में यही काम। तो इसी के लिए हम भी कहने चाहूंगी सार पड़ोसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाद हुए कतिल में है। हम भी कहने चाहूंगी कि हम सबको वैक्सीन देंगे, लेकिन वैक्सीन सप्लाई करना जरूरी है, इसको रेट ठीक करना जरूरी है, कम पैसा में देना जरूरी है। ये जनता को जिंदगी और मौत का सवाल है। ये काम पहले इंडिया गवर्नमेंट करो, हम पैसा देके खरीदने के लिए तैयार है, लेकिन हमारा माथा मौत का दो, क्यों आप इतना पैसा लेगा? ऐसे तो वैक्सीन नहीं दिया, लोगों को कोविड बढ़ा दिया, 6 महीने तक बैठ के रहा, और खाली बंगाल में आके बंगाल को लूट करना है। बांग्ला को तो कखनो अपनी दखल करते पारबे ना, बांग्ला बांग्लार थाकबे, অত সস্তা নয়। একটা দুটো কেন্দ্র সেন্ট্রাল পুলিশকে নিয়ে আপনি লিক করতে পারেন। আমি তো আজও শুনেছি সেন্ট্রাল পুলিশ গুলি চালিয়েছে অশোকনগরে, আমার কাছে খবর এসছে, আমি বাইরে বাইরে ছিলাম, আমার কাছে মেসেজ এসছে যে গুলি চালিয়েছে। সেন্ট্রাল ফোর্স করলে কি ইলেকশন করাবে? সেন্ট্রাল ফোর্সকে আমি কেন চাউঙ্গি, आप लोग जात धर्म पालन कीजिए, शांति से काम लीजिए। अगर आप लोग भी गोली लाठी चलाते हैं तो हम भी एफआईआर करेंगे, हम भी पॉलिटिकल एक्शन नहीं, हम लीगल एक्शन लेंगे आपको खिलाफ में। आज के मालदा एक मीटिंग गेलाम, देखिए भीड़ बेसि हो गए तो पेटाचे लाठी दिए, हमारा लाठी बंद करो। नहीं मैंने बोल दिया कि लाठी चलाना बंद करो, डंडा चलाने से सब कुछ नहीं होता। तो इसी के लिए हम कहने चाहूंगी कि आसानसोल में भोट देवें तो मोबाइल के आमार साउनी आछे दक्षिणे भोट दीते होबे, किंतु आमार हरिरामपुर आमार येते आछे, रानीगंजे आछे, जामुरिया आछे, आमार
ওটা কি বলো? হরেরাম সিং আছে জামুরিয়ায়, রানীগঞ্জে তাপস ব্যানার্জি আছে, আর পাণ্ডবেশ্বরে আমাদের নগেন্দ্রনাথ চক্রবর্তী আছে, এখানে মলয় ঘটক আছে, আসানসোল দক্ষিণে সাউনি আছে। কাল আমি মিটিং করব সাউনির হয়ে, আর হরিরামপুরে এর জন্য যাবো না, জামুরিয়া যাবো না। কোথায় কালকে আমার মিটিং কালকে আছে। তো ইসিকে লিয়ে মে আপ লোগো কেনে চাউঙ্গি কি আসানসোল মে দো লোকসভা ইলেকশন মে আপ লোগোনে বিজেপি কে ভোট দে দিয়া, ও বিজেপি রয়েছে ভাগ্যা, আপ ভোট দিয়া কি নেই দিয়া? নেই দিয়া তো বাবুল সুপ্রিয় কেসে জিতা, কেসে জিতা, দোনো পে আপ লোগোনে ভোট দে দিয়া। আর আমি ভোট লেকে টালিগঞ্জ মে ভাগ্যা, ও কবি বলতা হয় এমএলএ হোগা, কবি এমপি হোগা, কবি মিনিস্টার হোগা, কবি কাউন্সিলর হোগা, কবি ও রাস্তা মে ভি স্ট্রিট কর্নার কা কাম করেগা, স্ট্রিট ভেন্ডার কো ভি কাম উসকো করনা চাহিয়ে। টালিগঞ্জের লোকেরা তো বলল হায় হায় একই করলি, আসানসোল থেকে পালিয়ে এলি, আসানসোল থেকে পালিয়ে টালিগঞ্জে চলে গেল। এমপি থাকাকালীন আপনাদের অসম্মান নয়, আপনারা তোকে এমপি করেছেন তো আধা রাস্তায় সবকো ফেককে চল গিয়া। এইরকম আমি দেখিনি কোথাও এত উল্টো পাল্টা কথা বলে, আর একজন শিল্পী হয়ে এত মিথ্যে কথা বলতে পারে, আমি এটা কখনো দেখিনি। শিল্পীদের একটা সংস্কৃতির প্রতি ভালোবাসা থাকে, তারা মিথ্যে কথা কম বলতে চায়। এই অবস্থা দাঁড়িয়ে আপনাদের বলি কি বাংলায়, আপনারা তো জানেন বিজেপি কেন, বিজেপির ঠাকুর দাদারা কোনোদিন বাংলায় ক্ষমতায় আসতে পারবে না, কোনোদিন পারবে না, চ্যালেঞ্জ করে বলছি। কয়েকটা সিট সেন্ট্রাল ফোর্সকে দিয়ে রিক করাচ্ছে, কয়েকটা সিট ইলেকশন কমিশনকে দিয়ে টোটাল ওদের পক্ষে কাজ করাচ্ছে, সেটা ফ্যাক্ট, সেটা হাইকোর্টে বলেছে। হাইকোর্টে যে বক্তব্য কোভিড নিয়ে আপনারা দেখেছেন যে তোমাদের কাজ তোমরা করো, আমি আপনাদের বলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে আর কিছু গুন্ডাকে দিয়ে কয়েকটা সিট দখল করা যায়, 294টা সিট দখল করা যায় না, এটা মাথায় রাখবেন। আজও ভোট হচ্ছে অনেকগুলো সিটে, বড় জোর 4-5টা পাবে, টোটালটাই তৃণমূল কংগ্রেস পাবে, এটা মাথায় রাখবেন। আগামী দিনে দুটো ভোট বাকি আছে, আমরা ইলেকশন কমিশনকে বললাম কোভিড হচ্ছে একসাথে ক্লাব করে করদিন, কি অসুবিধে ছিল? ক্যাম্পেনিং এর টাইম কমিয়ে দিয়েছে, আমাদের 6 দিন নষ্ট হয়েছে, তার জন্য আমার কোনো দুঃখ নেই, আমি মনে করি মানুষের জীবন আগে। 10টা থেকে 7টা পর্যন্ত ক্যাম্পেনিং বন্ধ, তা তুমি 3টে ইলেকশন একসাথে করলে না কেন? এখন তো বাকি আছে দুটো ইলেকশন, 26 তারিখে বা 24 তারিখে, 26 তারিখে করে দাও। প্রাইম মিনিস্টারের প্রচার তো কাল শেষ, তোমরা তো প্রাইম মিনিস্টারের প্রচার থাকলে কিছু করো না, প্রাইম মিনিস্টারের প্রচার হওয়ার পরে দেখি তোমরা নড়ো চড়ো কিনা, অথবা প্রাইম মিনিস্টার বলে দেবে না না করার দরকার নেই, কোভিডে লোক মরে যাক আমার আগে হোক। ওরা ভাবছে যত কোভিড বাড়বে লোক হয়তো ভোট কেন্দ্রে যাবে না, সবাই ভোট কেন্দ্রে যাবেন, নিজের ভোটটা দেবেন। তা নাহলে এনআরসি মনে আছে, এনপিআর মনে আছে, ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে আর এনপিআর এনআরসি করে বেড়াবে। আমি এনপিআর করতে দিইনি, এনআরসি করতে দিইনি, দেব না, মনে রাখবেন। আমার এখানে রাজ্যে যারা বাস করে বাংলায় সবাই বাংলার অধিবাসী, বাংলার নাগরিক, তাদের বাংলায় বাস করার অধিকার আছে। আমি মনে করি বহিরাগত গুন্ডা বলতে আমি বাইরের গুন্ডাদের বলি, যারা বাংলায় থাকে তাদের বলি না। আমি বাইরে থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে এসে কোভিড ছড়িয়ে দিয়ে পালিয়ে যাবে আমি বলবো না, কি মা বলে না, বহিরাগত গুন্ডা নিয়ে এসছে, সাথে দিয়েছে মোটা মোটা ডান্ডা, পানবার খেয়ে লাল ঝরছে কয়েকটা পান্ডা, তৈরি করেছে বিজেপির কিছু গুন্ডা, আর প্রতিবাদ করলে দিল্লি পুলিশের গুলিতে মেরে করে দাও ঠান্ডা। আগামী দিন বিচার হবে, যেভাবে গুলি চালিয়েছো তার বিচার হবে, আমরা তদন্ত করছি, যে করেছে তার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। তাই আপনাদের বলবো বুলেটের বদলে বুলেট চাই না, বুলেটের বদলে ব্যালট চাই, বুলেটের বদলে ব্যালট নেব, একটা একটা করে গুনে নেব। আর যারা এই অত্যাচার করছে, শোষণ করছে, আর ভোটের দিন বিজেপির টাকাকে গদ্দারি করছে বাংলার মানুষের সাথে, তাদের আমি বলে দিই মানুষ বুঝে নেবে, সমস্ত এ টু জেড বুঝে নেবে। এসপি চেঞ্জ করলে যদি ভোট হয়ে যায় তাহলে তো হতোই, ডিএম চেঞ্জ করলে যদি ভোট হয়ে যায় তাহলে তো হতোই, সব এসপি চেঞ্জ করে দিয়েছে,
অনেক ডিএম চেঞ্জ করে দিয়েছে, অনেক পুলিশ চেঞ্জ করে দিয়েছে, বিজেপির মার্কা দেখে দেখে নিয়েছে যাতে বিজেপির হয়ে কাজ করে। আমরাও ক্ষমতায় থাকব, তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় থাকবে, বিজেপি বাংলায় আসবে না। আমরা চাই বাংলা বাংলায় থাক, বাংলা বাংলার মতো কাজ করবে। আমরাও টোটালটা নজরে রাখছি মানুষ কিভাবে ভোট দিতে পারছে কিভাবে পারছে না, আর কে কে অতি দামালি করে বিজেপিকে দখল করিয়ে দিচ্ছেন সেদিকেও কিন্তু আমাদের নজর আছে। নজর অন্য দলেরও থাকতে পারে, নজর আমাদেরও আছে, এতে আমি ভয় পাই না। তাই আপনাদের বলবো আগামী দিনে ভোটটা দেবেন তো তৃণমূলকে? ভাইয়া লোকসভায় তো বলেছিলেন হ্যাঁ দেবো, বলে তো দাওনি, নেই দিয়া আপনা করে, নেই দিয়া লোকসভা ইলেকশন মে আপনা করে ওয়াদা কিয়া তা নেই দিয়া, লেকিন বিধানসভা মে আগার নেই দোগে তো সবসে জ্যাদা খতরা আপ লোগো কোই হোগা, আপকা ইন্ডাস্ট্রি বন্ধ হো জায়েগা তো বিজেপি আপকো দেখনে নেই আয়েগা, ও তৃণমূল কংগ্রেসই দেখেগা, ও মলয় ঘটকই লড়েগা, ও মানিক উপাধ্যায় লড়েগা, আমারা জো হ্যায় ও লোক লড়েগা, এ লোক নেই লড়েগা, এ ভাগেগা। আপনারা দেখেছেন সেদিনকে প্রধানমন্ত্রী মিটিং করতে এসেছিল আসানসোলে, আমি শুনলাম, আমি জানি না সত্যি কিনা, সাংবাদিক বন্ধুরা ভুল হলে আমায় ধরিয়ে দেবেন, ওখানে নজরুল ইসলামের একটা ছবি ছিল, সেই ছবিটাকে নাকি সরিয়ে দেওয়া হয়েছিল। কেন? নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, আর ওনার জন্ম কিন্তু বাংলায়, উনি চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছেন। নজরুল ইসলামের নামে আমরা ইউনিভার্সিটি করে দিয়েছি, নজরুল ইসলামের নামে অন্ডাল এয়ারপোর্ট করেছি, আর এই অন্ডাল এয়ারপোর্ট আগামী দু বছরের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাবে। আমরা অনেক টাকা দিয়েছি, খরচা করছি যাতে অনেক কর্মসংস্থান হয়, অন্ডাল শহর তৈরি হয়, আর পলাগার ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, আর মনে রাখবেন প্রচুর ছেলে মেয়ের চাকরি হবে। একদিকে বীরভূমে দেউচা পাঁচমি 12,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট কোল ইন কোল মাইন্স ইন্ডাস্ট্রি, আর ওদিকে ডানকুনি থেকে পানাগড় হয়ে বর্জরা হয়ে পুরুলিয়ার রঘুনাথপুরে গিয়ে শিল্পনগরী তৈরি হচ্ছে, 72,000 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, প্রচুর কাজ হবে, প্রচুর ছেলে মেয়েদের চাকরি হবে। জো ফায়দা বাহার মে নেই মিলতা হ্যায় ইধার মে মিলেগা, বাংলা মে সবসে আসল ফায়দা তো এ হ্যায় আপকো খানা মিলতা হ্যায় বিনা পয়সা মে, আপকো স্বাস্থ্য মিলতা হ্যায় বিনা পয়সা মে, আপকো শিক্ষা মিলতা হ্যায় বিনা পয়সা মে, কাহাঁ পে মিলেগায়, কোথাও এটা পাওয়া যাবে না যে বাংলায় পাওয়া যায়। তাই বলি মা বোনেরা বেড়ে জোর তৃণমূলকে সব ভোট, ছাত্র যুব বেড়ে জোর তৃণমূলকে সব ভোট, সংখ্যালঘু বেড়ে জোর তৃণমূলকে সব ভোট, তপশিলীরা বেড়ে জোর তৃণমূলকে সব ভোট, আদিবাসীরা বেড়ে জোর তৃণমূলকে সব ভোট, হিন্দু ভাই বোনেরা বেড়ে জোর তৃণমূলকে সব ভোট, শ্রমিক কৃষক বেড়ে জোর তৃণমূলকে সব ভোট, ছাত্র যুব বেড়ে জোর তৃণমূলকে সব ভোট, ক্যা দেনা হ্যায় কি নেই হ্যায়, আগর দেই দেনা হ্যায় তো মেরে কো বতা দো কি হাম নেই দেতে, লেকিন দেনা হ্যায় তো বলো হাম দেঙ্গে, দেঙ্গে না, হাম লড়েঙ্গে, হাম খেলেঙ্গে, হাম জিতেঙ্গে, হাম বিজেপি কো হটায়েঙ্গে, এ হামারা লড়াই হ্যায়। কি খেলা হবে বল আছে নাকি? বল আছে? কিসি কা পাস বল হ্যায় নেই হ্যায় তো ছোড়ো, বাদ মে কবি খেলেঙ্গে ইলেকশন কা বাদ, ইলেকশন কা পেহলে হাম শুরু কর দিয়া, সব জায়গা মে হাম শুরু কর দিয়া, খেলা হবে মা বোনেরা, মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, খাতা খুন্তির খেলাও হবে, ফুটবল হবে, ক্রিকেট হবে, সুইমিং হবে, হাডুডু হবে, কাবাডি হবে, রাজনীতির খেলা হবে। তাহলে মনে রাখবেন সবাই একজোট বেঁধে যদি এনপিআর না চান বিজেপিকে হাঁটান, এনআরসি না চান বিজেপিকে হাঁটান, কিষানকে বাঁচান বিজেপিকে হাঁটান, কোল ইন্ডিয়া বাঁচান বিজেপিকে হাঁটান, রেল বাঁচান বিজেপিকে হাঁটান, সেল বাঁচান বিজেপিকে হাঁটান, ধর্ম বাঁচান বিজেপিকে হাঁটান, যার যার ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার। মনে রাখবেন আমি দুর্গা পূজাও করি, কালী পূজাও করি, রমজানও করি, বড়দিনও করি, আবার গুরুদুয়ার হালুয়া খেতেও আমি যাই। তাই যাবার আগে বলবো খেলা হবে, তাহলে মা বোনেরা অন্নপূর্ণা পুজো উপলক্ষে আসুন, মাকে প্রণাম করে বলি ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সারাদিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে
সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণি নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তিহারে দেবী নারায়ণী নমস্তুতে। মা গো সকলের কল্যাণ করো। আমি হিন্দি ভাষীদের জন্য বলবো, কে ছট পূজা আতা হ্যায় না, যাব ছট পূজা হতা তো দু দিন ছুটি দিতে হয়। আমি তো ছোট ছট পূজা গিয়া আইয়ে সুরজ দেবতা কো নমস্কার করকে কেতে হ্যায় ওম নমো জপকুসুম সংকর্ষম কাশ্যপিয়ং মহাদুতিম ধন্তরিং সর্ব পাপগণাত পুনতোষ্মি দিবাকরম। যারা আমার সংখ্যালঘু ভাই বোনেরা আছেন, রমজান মাস চলছে, অনেক কষ্ট হচ্ছে আপনাদের। আমি আল্লাহর কাছে প্রার্থনা করে বলবো, আল্লাহ আপনাদের দোয়া করুন, আপনাদের সকলের রোজা কবুল করুন। আল্লাহ তাআলা দোয়া করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার শিখ ভাই বোনেরা আছে, আমি গ্রন্থ সাহেবকে সম্মান জানিয়ে বলবো, বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে, সত শ্রীকাল জি বলে সোনিহাল, সত শ্রীকাল জি। আমি আমার খ্রিস্টান ভাই বোনের বলবো, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস অল অফ ইউ, গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। আমার আদিবাসী ভাই বোনদের বলবো, জয় জহর। আমার তপশিলী বন্ধু থেকে শুরু করে আমি ছাত্র যৌবন সকলকে বলবো, আপনার ভোট আপনি দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। জোড়া ফুলে ভোটটা দেবেন তো? তাহলে বলুন তো, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জোড়া ফুল, জোড়া ফুল, জোড়া ফুল। ভোট দিচ্ছেন কোনখানে, ভোট দিচ্ছেন কোনখানে? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলা বাঁচাতে ভোট দিন। চাই না, চাই না বিজেপিকে, চাই না, চাই না, চাই না। গ্যাসের দাম কত? 1000 টাকা। নরেন্দ্র মোদী 1000 টাকায় গ্যাস কিনবে আর বিনা পয়সায় চাল পাবেন। নরেন্দ্র মোদীকে ফোটাবেন, গ্যাস ফোটাবেন না কি করবেন? উজালা কোথায় গেল? উজালা কোথায় গেল? বিনা পয়সায় উজালা হাওয়া, হাওয়া হয়ে গেছে। উজালা আপনাদের পকেট কেটে নিয়েছে, বিনা পয়সায় চাল ফোটাতে লাগবে 1000 টাকা। তাই বিজেপিকে ফুটিয়ে দিন, বিজেপিকে ফুটিয়ে দিন। 1000 টাকায় ভোটের দাম, 1000 টাকা গ্যাসের দাম, বিজেপি তোমার নেই কো কাম। ইলেকশনের সময় ক্যাশ দাও, বলে ক্যাশ চাই না, বিনা পয়সায় গ্যাস চাই। আর ক্যাশ দিলে ওদের অ্যাশ করে ছেড়ে দিন, ক্যাশ দিলে ভোট দেবেন না। আপনাদের টাকা নিয়ে একটা কোভিড ইঞ্জেকশন দিতে পারে না। মানুষ মরে গেলে একটা ইঞ্জেকশন দেয় না বিনা পয়সায়, ওষুধ দেয় না বিনা পয়সায়, অক্সিজেন পাওয়া যাচ্ছে না দেশে, হাহাকার চলছে। আর নরেন্দ্র মোদী ভোটের মিটিং করে বেড়াচ্ছে আর ভাষণ দিয়ে বেড়াচ্ছে, মানুষের জীবন নিয়ে চিন্তিত নন। তাই আপনাদের বলবো, আগামী নির্বাচনে তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আবার দেখা হবে, খেলা হবে, জেতা হবে এবং আবার আপনাদের কাছে আসব। আসানসোলের জন্য অনেক কাজ করেছি, আরও করব। আরও ভালো থাকুক আসানসোল। আপনারা নতুন জেলা, নতুন পুলিশ কমিশনারেট, নতুন স্বাস্থ্য জেলা, নতুন বিশ্ববিদ্যালয়, নতুন এয়ারপোর্ট সব পেয়েছেন। শুধু বিজেপিকে বিদায় দিন, আমি এটুকু চাইবো। করব সব আমরা আর বিজেপি ভোট পাবে, এটা তো হবে না। বিজেপি আজ পর্যন্ত একটা কাজও করেনি, বারবার করে দুবার লোকসভায় জিতেছে, একটা কাজও করেনি। ভোটের সময় হিন্দু মুসলমান ভাগ করে দেওয়া, আর ভোটের সময় বাঙালি অবাঙালি ভাগ করে দেওয়া, আর ভোট চলে গেলে দিল্লি পালিয়ে যাওয়া, এটা চলবে না। বিজেপির চালাকিকে জব্দ করুন, স্তব্ধ করুন এবং এই মাটিতে ভালো করে ঝামা ঘষে দিয়ে রাজনৈতিকভাবে কবর দিন, রাজনৈতিকভাবে কবর দিন, রাজনৈতিকভাবে কবর দিন, রাজনৈতিকভাবে কবর দিন। 26 এপ্রিল আসছে দিন। আপনাদের সকলকে এইটুকু বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা সর্ব।